মিডডে ডিবেট নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন জনস্বাস্থ্য অধিকারী কাজল কৃষ্ণ বণিক এবং রয়েছেন বিশিষ্ট চিকিৎসক সুমন পোদ্দার। আমি প্রথমে কাজলবাবু আপনার কাছে আসি, যে বিষয় নিয়ে কথা বলছি আমরা, যে দুটো ভ্যাকসিন এবং একদিকে কোভিশিল্ড অন্যদিকে কোভ্যাকসিন, দুটোর ক্ষেত্রে আমরা দেখলাম ডিসিজিআই এর ছাড়পত্র পাওয়া গেল, কিন্তু থার্ড ফেজের ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্ট আসার আগেই আপনার কি মনে হয় এখানে কোনো এই 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 বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, কোথাও কি মনে হচ্ছে আপনার যে একটু বেশি তাড়াহুড়ো হয়ে গেল? হ্যাঁ, বিতর্ক আর পিছু ছাড়ে না, আমরা সবাই চাই ভ্যাকসিন আসুক একদম, কিন্তু মনে আছে এই ভারত বায়োটেক লিমিটেডের যে কোভ্যাকসিন, এই কোভ্যাকসিনের যখন জুলাই মাসের প্রথম সপ্তাহে আইসিএমআর এর পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছিল, তখন বিশিষ্ট বিজ্ঞানী বলেছিলেন ইট হার্টস মি ইট হার্টস আস হাউ দ্য আইসিএমআর হ্যাজ ইস্যুড দ্য গাইডলাইন্স যে 15 অগস্টের মধ্যে ভ্যাকসিন বাজারে এনে দিতে হবে। তারপরে এবারেও দেখুন, আমরা যে কোনো ভ্যাকসিনের তো তিনটে বিষয়কে কনসিডার করি অন্যান্য বিষয়ের পাশাপাশি, একটা হচ্ছে সেফটি, একটা হচ্ছে ইমিউনোজেনেসিটি অর্থাৎ কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারছে, আর থার্ড মোস্ট ইম্পর্টেন্ট যার জন্য এই ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়, যেটা হচ্ছে এফিক্যাসি। এই এফিক্যাসি রেজাল্ট থার্ড ফেজ ক্লিনিক্যাল ট্রায়াল এখনও কমপ্লিট হয়নি ভারত বায়োটেকের কোভ্যাকসিনের, আর কোভিশিল্ডের কিন্তু থার্ড স্টেজ ক্লিনিক্যাল ট্রায়াল তারা ব্রিটেন এবং ব্রাজিলের ডেটা আমাদের দেশের সরকারের কাছে দিয়েছিলেন একদম। এখন দেশের যে সরকার নিয়োজিত যে সাবজেক্ট এক্সপার্ট কমিটি, কাজীবাবু চীন রাশিয়াও তো একই পথে হেঁটেছে, সেক্ষেত্রে আপনার আপনি কি এটাকে সমর্থন করছেন না করছেন না? আমরা তো কখনোই চীন বা রাশিয়াকে ফলো করতে চাই না, আমরা আমাদের মতন করে এগোতে চাই, আমাদের দেশের গরিব মানুষদের স্বার্থ সুরক্ষিত করতেই হবে একদম একদম। তো সেক্ষেত্রে কোথাও আপনার মনে হচ্ছে তাহলে তাড়াহুড়োটা হয়েছে মান সম্মান এবং সুরক্ষার বিষয়টা? তাড়াহুড়োর চাইতে বড় কথা হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অভাব আছে বলে মনে হচ্ছে। এই জাতীয় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে যে বৈজ্ঞানিকভাবে গবেষণা এবং তার ফলাফল বিশ্লেষণ করে অনুমোদন দেওয়ার উচিত তার সব জায়গায় পালন করা হয়নি, এটা প্রতিষ্ঠিত সত্য একদম। বুঝতে পারলাম কাজীবাবু, আমি একটু সুমন বাবুর কাছে আসবো, আমাদের সময় যেহেতু খুব কম। সুমন বাবু, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে যেভাবে যে পদ্ধতিতে ছাড়পত্র পাওয়া গেল ডিসিজিআই এর তরফ থেকে দুটো ভ্যাকসিনের, আপনি কি মনে করেন তাড়াহুড়ো হয়েছে নাকি এটার কোথাও প্রয়োজনীয়তা ছিল? দেখুন, এটা সত্যি কথা বলতে প্রপার নিয়ম মেনে তো হয়নি, যে ডক্টর বণিক যেটা বলছেন একদম ঠিক কথা, কিন্তু অন্যদিকেও এটা বুঝতে হবে যে কোভিশিল্ডের ইনিশিয়াল রিপোর্টস আদার কান্ট্রিজে সেগুলো ঠিকঠাক, আমাদেরও এখানকারও ফেজ 2 রিপোর্ট ভালোই আছে, কোভ্যাক্সিন এবং দুটো ফেজের রিপোর্ট ভালো আছে, একদমই তাই, হ্যাঁ বলুন প্লিজ। ভালো আছে সেই অবস্থাতে যেখানে নতুন স্ট্রেনের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি, তখন একটু অন্তত আমাদেরকে একটু ফাস্ট ফরওয়ার্ড করতে হলো, এটা উইথ আ পিঞ্চ অফ সল্ট আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করাটা আমার মনে হয় একটু বেটার, যদিও আমাদের পরিকাঠামো রাশিয়া বা ওদের মতো নয়, স্টিল এই অবস্থাতে এখন যেখানে চারদিকে সকলে নিজেদের গার্ডস নামিয়ে দিচ্ছে, আরো দেরি করে প্রপার মেথড মেনে করতে গেলে যে টাইমটা যাবে আরো ভয়াবহ ছবির সাক্ষী থাকতে পারে আমাদেরকে, চান্স থাকতে পারে, সেই হিসেবে যদি একটু আগে আগে আমরা যদি করে ফেলেছি ফেজ 3টা ডাইরেক্ট যদি আমি পপুলেশনের উপর করছি, সেটা হলে এই ক্ষেত্রে আমার মনে হয় যে পরিবর্তিত পরিস্থিতিতে আমার মনে হয় খুব একটা ভুল আমরা করছি না একদমই। অনেক ধন্যবাদ সুমন বাবু, বিশিষ্ট ভাইরোলজিস্ট চিকিৎসক সুমন পোদ্দার আমাদের সঙ্গে ছিলেন, অন্যদিকে জনস্বাস্থ্য অধিকারী কাজল কৃষ্ণ বণিক আমাদের সঙ্গে ছিলেন। একটা বিষয় স্পষ্ট যে এই নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু তাড়াহুড়ো করা হচ্ছে বলা হচ্ছে, কিন্তু জনস্বাস্থ্যের কথা ভেবে আমাদের দেশের কথা ভেবে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটাকে অনেকেই অনেক চিকিৎসকেরাই বই বিজ্ঞানী মহল কিন্তু সেটাকে সমর্থন জানাচ্ছেন, যে এই যেভাবে যে পদ্ধতিতে এই দুটি ভ্যাকসিনের ছাড়পত্র পাওয়া গেল। আপাতত মিড ডে ডিবেট শেষ করছি এখানেই, তবে অন্যান্য সমস্ত খবরের জন্য অবশ্যই দেখতে থাকুন জি 24 ঘন্টা।